ফ্ল্যাগশিপ কিলার কাহাকে বলে, কত প্রকার ও কি কি, একেবারে সব প্রশ্নের উত্তর একসাথে এবার দিয়ে দিল রিয়েলমি। স্পেকটা কি? স্ন্যাপড্রাগনের 855 প্লাসের প্রসেসর, 90 Hz রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 50 W সুপার ভুক চার্জিং এর সাপোর্ট, টোটাল 5টি ক্যামেরা, আর বেস ভার্সনের দাম মাত্র 36,000 টাকা। সিরিয়াসলি, লাস্ট ইয়ার পোকো F1 এর পর পারফেক্ট কোনো ফ্ল্যাগশিপ বের হলো এবার, এবং যা বের করলো রিয়েলমি। আজকের পুরো ভিডিও জুড়ে কথা বলবো রিয়েলমির এই রিয়েল ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি X2 Pro নিয়ে, এবং জানাবো রিয়েল লাইফ ইউজে ফোনটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব সেলটেক BD। তাদের কাছে এই ফোনটির বেস ভার্সনের দাম 36,000 টাকা, অর্থাৎ যেটি 664 এর ভার্সন। এছাড়া এই ফোনটির 8/128 ও 12/256 GB আরো 2টি ভার্সন রয়েছে। দাম আরো কমে যাবে কারণ মাত্রই তো মার্কেটে ফোনটি ঢুকলো। সো রিসেন্ট প্রাইস জানতে জয়েন করুন সেলটেক বিডির ফেসবুক পেজ, গ্রুপ, কিংবা সরাসরি ফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেলটেক বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকছে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আর এখন থেকে সেলটেক বিডির নতুন ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 5, ব্লক C এবং শপ নম্বর 69। আর হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যে কোনো হ্যান্ডসেট ক্রয় করলেই পাবেন গিফট অথবা ডিসকাউন্ট। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং বা বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। অ্যাজ ইউজুয়াল রিয়েলমির বক্স, বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র, আর থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, অ্যান্ড নিচেই থাকছে পলিতে মোড়ানো ফোনটি। ওয়াও, জাস্ট ওয়াও লুক। আমরা রিভিউর জন্য পেয়েছি আর লুনার হোয়াইট কালারটি, এছাড়াও আরও পাবেন ন্যাপচুন ব্লু, রেড মাস্টার এডিশন এবং গ্রে মাস্টার এডিশন, টোটাল 4টি কালারে। বক্সে অ্যান্ড নিচেই থাকছে ভুক চার্জিংয়ের জন্য Type-C কেবল ও 50 W সুপার ভুক চার্জার। এই জিনিসটা জোস। এই ভুক চার্জার সম্পর্কে বিস্তারিত ভিডিওর পরের অংশে বলছি। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। প্রথমেই কথা বলা যাক ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটি প্রথমে হাতে নিয়ে একটা সলিড বিল্ডের ফিল আসছিল, যদিও একটু ভার মনে হচ্ছিল 200 গ্রাম ওজনের ফোনটিকে। তবে এই ফোনটি 7-8 দিন ব্যবহার করে অভ্যস্ত হয়ে গিয়েছি, আর এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা মনে হতে পারে, এখানেও অভ্যস্ত হয়ে গিয়েছি আমি। তবে ফোনটির ডিজাইন ও বিল্ড খুবই জোস, বলা চলে রিয়েলমির সবচাইতে প্রিমিয়াম ফোন। আমি বলবো এ বাজেটে সবচাইতে প্রিমিয়াম ফোন হচ্ছে এটি। পিছনে গ্লাস ব্যাক উইথ কর্নিং গোরিলা গ্লাস 5, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম। আর ফোনটির ডান পাশে পাওয়ার অন অফ বাটন ও সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, স্পিকার। ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া আছে যা খুব ভালো পরিমাণে লাউড সাউন্ড দিচ্ছিল, ও Type-C চার্জিং পোর্ট পাচ্ছেন। বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির ব্যাক পার্টের মাঝামাঝি জায়গায় 4টি ক্যামেরা সেট আপ, ও এর পাশে একটু ব্যাকআপ্পা জায়গায় রিয়েলমির ব্র্যান্ডিং। তবে দেখতে ওভারঅল ভালোই লাগছিল। ফোনটি হাতে নিয়ে তো অবশ্যই প্রিমিয়াম ফিল পাবেন, আর লুকও জোস করেছে। সো ওভারঅল ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে সত্যি অনেক প্রিমিয়াম রিয়েলমি X2 Pro। কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড প্যানেলের ওয়াটার ড্রপ নচ সহ ডিসপ্লে, উপরে নিচে ও চারপাশে চিন ও বেজেলের পরিমাণ খুবই কম। এই ডিসপ্লেটি সবচেয়ে আকর্ষণীয় যে ফিচার দিয়েছে রিয়েলমি সেটা হলো এর 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটা নর্মাল ডিসপ্লে থেকে অনেক বেশি স্মুথ ও স্ন্যাপি। আমাদের এই 30 FPS এর বানানোর ভিডিওতে ক্যামেরায় এর স্মুথনেস দেখানো সম্ভব না, বাট ডিসপ্লেটা অনেক জোস, আর টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছে এখানে। এখানে 90 Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে এই কিলারের মাঝে পেয়ে যাবেন মিডিয়া ওয়াচিংয়ের এক নতুন অভিজ্ঞতা। ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড হওয়ায় ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্সে জীবন্ত, মানে লাইভ একটা ফিল আসছিল। আর ডিসপ্লের কোয়ালিটির কথা বললে ডিসপ্লেটি ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো ছিল পাঞ্চি ও ভিভিড, প্রায় প্রতিটি কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে। ডিসপ্লেটি দেখেই বোঝা যাচ্ছিল ইটস আ ফ্ল্যাগশিপ ডিভাইস। আর এখানে পেয়েছি ডার্ক মোড, যেটা খুবই কুল। তবে অ্যাম্বিয়েন্ট ডিসপ্লের ফিচারটি আমার ডিভাইসে খুঁজে পাইনি। আর এই ফোনটিতে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটিতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক, যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল খুব ভালো পরিমাণে ফাস্ট ও অ্যাকুরেট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ফোন।
আর ফেস আনলকটা খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি, খুব কম আলোতেও ভালো কাজ করছিল। সো ওভারঅল ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটিতে ফোনটি এক কথায় বলা যায় প্রিমিয়াম। এই ফোনটিকে যদিও ফ্ল্যাগশিপ কিলার বলা হচ্ছে, বাট আমার কাছে এটা একটা ফ্ল্যাগশিপ থেকে কোনো দিক দিয়েও কম মনে হয়নি। কথা বলা যাক ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর, এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আরও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 16mm আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স ও থাকছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফোনটির ক্যামেরা দিয়ে তোলা ডেলাইটের ছবিগুলো খুব ভালো এসেছে, প্রতিটি ছবি কালারফুল ও আই ক্যাচি ছিল, দেখতে ভালোই লাগছিল। ডিফল্ট ক্যামেরায় তোলা ছবিগুলো ডিটেলস পারফেক্ট ছিল, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো পেয়েছি এখানে। এছাড়াও হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস ছিল চমৎকার, তবে কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড মনে হচ্ছিল, যেটা আবার অনেকেই পছন্দ করেন। ছবিগুলো ছিল ব্রাইট, এখানে কন্ট্রাস্ট আলোর বিপরীতে একটু থাকবে, শার্পনেসের ক্ষেত্রে বলবো ভালো পেয়েছি, প্রতিটি ছবি ছিল শার্প। 64 মেগাপিক্সেলের মোডের ছবিগুলো খালি চোখে এতটা পার্থক্য বোঝা যাবে না এর ডিফল্ট মোডের ক্যামেরা থেকে, তবে জুম করলে এখানে দূরের ডিটেলস ভালো পাচ্ছিলাম। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ছিল অসাধারণ, পারফেক্ট এইজ ডিটেকশন উইথ গ্রেট ডিটেলস, তবে এখানে কিছু কিছু ছবিতে শার্পনেসটা কম লাগতে পারে। ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবিগুলোতে ভালো ডিটেলস ছিল, মোটামুটি দূরের ডিটেলসও ভালো পাওয়ার কারণে ফ্রেমে থাকা প্রতিটি সাবজেক্ট ও অবজেক্ট ক্লিয়ার পেয়েছি। লো লাইট ক্যামেরায় তোলা ছবিগুলো সত্যি অবাক করার মতো, নয়েজ ছিল খুবই কম আর ছবিগুলো ছিল ব্রাইট, তাই দেখতে ভালো লাগছিল। এখানে রাতের ক্যামেরায় অনেক দূরের ডিটেলসও ভালো পেয়েছি, তবে কিছু কিছু ছবিতে একটু স্মুথ লাগবে, আর এই সলিউশন হচ্ছে নাইটস্কেপ মোড। নাইটস্কেপ মোডের ছবিগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, জাস্ট ওয়াও। এখানে ব্রাইটনেস ও ডিটেলস ছিল চমৎকার, রাতের পোর্ট্রেটও ভালো এসেছে। আর রাতে ওয়াইড অ্যাঙ্গেল মোডের ছবিগুলোতে ডিটেলস একটু কম পেয়েছি, যেটা স্বাভাবিক। আর এর সামনে পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে ভালো ডিটেলস পেয়েছি, ইনডোর ও আউটডোর দুই জায়গাতে এর সেলফির ছবিগুলো ন্যাচারাল পেয়েছি, হাইলাইট ব্লোন আউট হয়ে যাচ্ছিল না। আর রাতের সেলফিগুলো ছিল অনেক ভালো। ওভারঅল ফোনটির ক্যামেরা সব দিক দিয়ে অনেক জোস। এই ফোনটিতে 4K 60fps পর্যন্ত ভিডিও শ্যুট নেওয়া যাচ্ছিল, যেখানে ভিডিও কোয়ালিটি ছিল চমৎকার, ফোকাস হচ্ছিল খুবই দ্রুত, আর কালারগুলো ছিল অনেক ভালো। 4K তে ভিডিও কোয়ালিটি জাস্ট জোস লেগেছে। এছাড়াও 1080p তে খুব ভালো EIS কাজ করছিল, খুব স্মুথ শটগুলো পেয়েছি। কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন কালার ওয়েস 6 বেসড অ্যান্ড্রয়েড পাই। সফটওয়্যার পারফরমেন্স পেয়েছি ফোনটিতে সুপার স্মুথ, মনে হচ্ছিল চলছে না, যেন দৌড়াচ্ছে, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান করছিল খুবই দ্রুত, কোথাও কোনো ধরনের ল্যাগ পাইনি, অ্যানিমেশন ট্রানজেকশন স্পিড ছিল খুবই ফাস্ট। তবে ওই যে কালার ওয়েস হওয়ার কারণে একটু বিরক্ত লাগছিল মাঝে মাঝে, তবে এর আগের কালার ওয়েস থেকে এই কালার ওয়েসটা ব্যবহার করতে অনেক ভালো লেগেছে এবং মনে হয়েছে অনেক ইম্প্রুভড। আর ফোনটিতে দ্রুত পেয়ে যাবেন Android 10, আর এখানে কালার ওয়েস এখন থাকলেও পেয়ে যাবেন Realme OS। আর ফোনটিতে ক্যামেরা 2 API এনেবল করা আছে, তাই আপনি চাইলে GCam ব্যবহার করতে পারবেন। তবে DRM সিকিউরিটি লেভেল অন্যান্য চাইনিজ রমের মতোই Level 3 থাকায় নেটফ্লিক্সে ফুল HD স্ট্রিমিং করতে পারবেন না। ওভারঅল সফটওয়্যার পারফরমেন্স ছিল খুবই ভালো, সুপার স্মুথ। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 855 প্লাস, যেটা একেবারে ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এখানে GPU হিসেবে পাবেন Adreno 640, ফোনটি পাবেন 664 ও 8/128 GB UFS 2.1 আর 12/256 GB UFS 3.0 এর ভার্সনে। আলাদা করে এতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, এতে মাল্টিটাস্কিং বলেন বা হেভি ইউজ বলেন সব জায়গায় খুব ভালো পারফরমেন্স পেয়েছি। এই ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 440,000 মতো, পুরাই সুপারম্যান। ফ্ল্যাগশিপ প্রসেসর যেহেতু, তাই বলা যায় এই বাজেটে সবচাইতে বেস্ট পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে এক্সট্রিম ফ্রেম রেট দিয়ে HDR গেমস খেলেছি, সুপার স্মুথ পেয়েছি এর পারফরমেন্স, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। টানা খেললাম এই কয়েকদিন, ফোনটিতে কোনো হিটিং ইস্যু নেই, 30 মিনিটের মতো খেললে 37% পর্যন্ত হিট হচ্ছিল, যেটা খুবই স্বাভাবিক। এছাড়াও অন্যান্য গেমস খেলেছি, গ্রাফিক্স কোয়ালিটি ছিল খুবই ভালো ও আই ক্যাচি। কথা বলা যাক এর অন্যতম আকর্ষণ এর ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া আছে, যা বক্সে দেওয়া চার্জারটি দিয়ে চার্জ হতে সময় নেয় মাত্র 45 মিনিট। সিরিয়াসলি, মাত্র 45 মিনিটে ফুল চার্জ। এইখানে এই কয়েকদিন ব্যবহার করে এমন অবস্থা হচ্ছিল যে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে এসে দেখি অর্ধেক চার্জ হয়ে গিয়েছে। সো এখানে আমি পুরোপুরি ইমপ্রেসড। ফোনটি হেভি ইউজে 6 ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পেয়েছি, আর নর্মাল ইউজে চলে যাবে পুরো একদিনের মতো। ওভারঅল ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, এই ফোনটা দেখার পর আমার আফসোস হচ্ছে কেন কয়েকদিন আগে OnePlus 7 কিনলাম। মানে সিরিয়াসলি, জোস একটা ডিসপ্লে,
অস্থির ক্যামেরা, ফাস্টেস্ট পারফরমেন্স, তার চার্জিং স্পিড ও ব্যাকআপ ছিল অস্থির লেভেলের। ওভারঅল যাদের বাজেট 30,000 টাকা তাদের বলবো প্লিজ আরেকটু বাড়িয়ে এই ফোনটি নিয়ে নিন। যারা ভিডিওটি দেখেছেন সবাই নিতে পারেন, এই ফোনটি কিনলে ঠকবেন না বলতে পারি, আফসোস আমি কিনতে পারছি না। তো যাই হোক, ফোনটি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।